আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজ নিয়ে এসেছি বিফ পাস্তা। আসলে বিকেলের নাস্তায় ঝাল নাস্তা হলে দারুণ লাগে, তাই সহজ করে কিভাবে অল্প সময়ের মধ্যে মজাদার বিফ পাস্তা তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এক কাপ বিফ এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে কিমাও তৈরি করে নিতে পারেন, আমার কাছে এভাবেই ভালো লাগে তাই এভাবে কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, টমেটো কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ পাতা নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। বিফটা ম্যারিনেট করব, সেজন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সয়া সস এক চামচ, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ লবণ এবং সাথে আছে আদা রসুনের পেস্ট। সবগুলো মশলা দিয়ে মাংসটা মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। মাংসটা 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব। পাস্তা সিদ্ধ করার জন্য আমি পানি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। পানিটা যখন ভালোভাবে বলক চলে আসছে এ সময় আমি দিয়ে দিলাম পাস্তাগুলো। পাস্তাগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। চুলার আঁচ মিডিয়ামে থাকবে, এর চেয়ে বেশি সময় লাগবে না, কারণ পাস্তাগুলো আমি 80% সিদ্ধ করব, 100% করব না। ফিরে এলাম 6 মিনিট পর। 6 মিনিটে পাস্তাগুলো 80% সিদ্ধ হয়ে গেছে। এখন ছেঁকে আমি পাস্তাগুলো তুলে নিচ্ছি। পাস্তায় যেহেতু তেল দেওয়া আছে সেজন্য পাস্তাকে ধুতে হবে না, কারণ পাস্তার নিজস্ব একটা ঘ্রাণ আছে, ধুয়ে নিলে সে ঘ্রাণটা চলে যায়। চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসছে তখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। মাংসটা থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে, এখন আমি আরও 10 মিনিট নেড়ে চেড়ে ঢেকে দিব আর মাংসের পানির মাধ্যমেই মাংসটা সিদ্ধ হবে। আবারও ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটে মাংসগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আমি মিডিয়াম আঁচে আরও 5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মাংসগুলো ভাজা ভাজা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। একই প্যানে আমি আবারও রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। আদা রসুন কিছুটা ব্রাউন কালার হয়ে আসার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা যখন এরকম নরম হয়ে আসছে এই সময় দিয়ে দিব পাস্তা। পাস্তাগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সেই সাথে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজের ফুলিগুলোও দিয়ে দিচ্ছি। একই সাথে আমি বিফগুলোও দিয়ে দিচ্ছি। আমি 3-4 মিনিট যাবত ভালোভাবে ভেজে নিচ্ছি আর কালারটা সৌন্দর্যের জন্য আমি সামান্য একটু হলুদ দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন না হয় স্কিপ করতে পারেন। এখন পাস্তার সাথে যে মশলার একটা প্যাকেট থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা।
এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মজাদার বিফ পাস্তা। আসলে এই খাবারটা ইটালিয়ান একটা ডিশ, এটা বাসায় কিভাবে ঘরোয়া উপকরণে তৈরি করে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।